পশ্চিমা শত্রুদের ঠেকাতে বিস্ময়কর এক কৌশল বেছে নিয়েছে ইরান। সমুদ্রের তলায় তারা অসংখ্য মিসাইল সিটি তৈরি করেছে বলে দাবি করেছে। নিঃসন্দেহে এটা আমেরিকা এবং তার মিত্রদের জন্য চরম এক দুঃসংবাদ। কিন্তু কেন ইরান পানির নিচে এরকম মিসাইল সিটি তৈরির কৌশল বেছে নিয়েছে? কতটা বড় ইরানের এসব মিসাইল সিটি? কি ধরনের মিসাইল সেখানে মজুদ করা আছে? আমেরিকার জন্যই বা কতটা দুশ্চিন্তার কারণ এসব মিসাইল সিটি? এসব তথ্যের বিস্তারিত জানতে এবং বিশ্লেষণ শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। এত দূর পেরিয়ে স্থলপথে কিংবা আকাশপথে এই অঞ্চলে হামলা করতে পারবে না আমেরিকা। তাই ইরান, আফগানিস্তান, সিরিয়াসহ বিভিন্ন দেশে নৌপথেই হামলা করে মার্কিন নৌবাহিনী, যার নেতৃত্বে থাকে আমেরিকান বিমানবাহী যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, সাথে অন্যান্য নৌযান তো আছেই। আমেরিকা যদি কখনো ইরানে এভাবে হামলা চালাতে যায়, তাহলে আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে পারস্য উপসাগর কিংবা ওমান সাগরে পৌঁছাতে হবে। এই ম্যাপটি দেখলে বিষয়টি আরও পরিষ্কার বুঝতে পারবেন। এখন ইরানের সেনা কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আলিরেজা টাংসিরি দাবি করেছেন, ইরানের কূল ঘেঁষে পারস্য সাগর এবং ওমান সাগর জুড়ে রয়েছে ইরানের উপস্থিতি। অর্থাৎ তিনি ভূগর্ভস্থ মিসাইল সিটিকেই ইঙ্গিত করেছেন। তিনি আরও ইঙ্গিত করেন, ইরান এমন কৌশল গ্রহণ করেছে যা পশ্চিমারা কল্পনাও করতে পারবে না। এছাড়াও তার বক্তব্য থেকে বোঝা যায়, এই মিসাইল সিটিগুলো থেকেই ওই অঞ্চলে চলাচলকারী সকল নৌযানের উপর নজরদারি করছে ইরান। এর ফলে আমেরিকান কোনো যুদ্ধজাহাজ ইরানের কাছাকাছি আসার আগেই ইরান সেগুলোর অবস্থান জেনে ফেলবে। সেই সাথে চাইলেই তারা আমেরিকার এসব যুদ্ধজাহাজকে মিসাইল কিংবা টর্পেডো দিয়ে ডুবিয়ে দিতে পারবে। এক কথায়, নৌপথে ইরানে হামলা করাটা আমেরিকার জন্য প্রায় অসম্ভব। সম্ভবত ইরান, আফগানিস্তান এবং সিরিয়ায় আমেরিকার আক্রমণ কৌশল দেখে ইরান এই ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু কী ধরনের মিসাইল বা অন্যান্য অস্ত্র আছে ইরানের এসব মিসাইল সিটিতে? ইরানের সুভে সাদেক সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল টাংসিরি বলেন, আমাদের শত্রুরাও এটা ভালো করেই জানে, পারস্য উপসাগর এবং মোকরান উপকূল জুড়েই রয়েছে আইআরজিসি এবং সেনাবাহিনীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। পারস্য উপসাগর এবং ওমান সাগরের সর্বত্রই আমাদের উপস্থিতি রয়েছে। এমন স্থানেও আমরা উপস্থিত যেসব জায়গার কথা শত্রুরা কল্পনাও করতে পারবে না। অকল্পনীয় স্থানেও আমরা শত্রুদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিতে পারি। টাংসিরি আরও বলেন, সাগর রক্ষার জন্য স্বেচ্ছাসেবী বাহিনী বা বাসিজের ইউনিট গঠন করা হয়েছে। এই স্বেচ্ছাসেবী বাহিনীর নৌ ইউনিটের অধীনে রয়েছে 23,000 সদস্য। আইআরজিসির এই কমান্ডার বলেন, আমাদের পুরো উপকূলে ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে। ভূগর্ভস্থ শহরগুলো বিভিন্ন কাজে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এটা কোনো স্লোগান নয়, এটা বাস্তবতা। পারস্য উপসাগরের উপর নিজেদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ প্রসঙ্গে রিয়ার অ্যাডমিরাল টাংসিরি বলেন, হরমুজ প্রণালীতে যখনই কোনো নৌযান প্রবেশ করে, তখন থেকেই সেটা আমাদের পর্যবেক্ষণে চলে আসে। সেখান থেকে বের হওয়ার আগ পর্যন্ত ওই নৌযানের সব ধরনের তৎপরতা আমরা নজরদারি করি। আমরা জানি এই যানটি ঠিক কোথায় অবস্থান করছে এবং কি করছে। এসব নৌযান মিসাইলের আওতায় রয়েছে এবং ইরানি মিসাইলের রেঞ্জও অনেক। ধারণা করা হচ্ছে, এসব ভূগর্ভস্থ মিসাইল সিটিতে ইরান ব্যালিস্টিক মিসাইল, জাহাজ ধ্বংসকারী অ্যান্টিশিপ মিসাইল, ক্রুইজ মিসাইল এবং টর্পেডো মোতায়েন করেছে। ইরানের আরেক সেনা কর্মকর্তা আলি জাফরির উদ্ধৃতি দিয়ে পাস্ট টুডে রিপোর্ট থেকে অনুমান করা যায়, ইরান এসব জায়গায় ডেসফুল নামক ব্যালিস্টিক মিসাইল মজুত করেছে। বছরখানেক আগে ইরানের ইসলামী বিপ্লবের 40তম বার্ষিকীতে ইরান এই মিসাইল উন্মোচন করে। পাশাপাশি ইরানের ক্রুইজ মিসাইল হুবেইজে মজুদ রাখারও একটা সম্ভাবনা স্পষ্ট হয় পাস্ট টুদের রিপোর্ট অনুযায়ী। হুবেইজে ক্রুইজ মিসাইলের রেঞ্জ 1,350 কিলোমিটার। অর্থাৎ আরব সাগরে কিংবা ভারত সাগরে থাকা টার্গেটেও এই মিসাইল হামলা করতে সক্ষম। প্রিয় দর্শক, আমেরিকাকে ঠেকাতে ইরানের এই কৌশলকে আপনি কিভাবে দেখছেন? ইরানের দাবি যদি সত্যি হয়, তাহলে আমেরিকা ইরানে হামলা করতে আসলে কি পরিণতি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের সামরিক শক্তি নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।